ভয়ঙ্কর ড্রাগস আসক্ত যুবকর তেজেরে ভরিছে রোগীর দেহ ডিব্রুগড়ের অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত দালাল রাজ ড্রাগস আসক্ত যুবকক লগত লৈ এ এম সি এইচত তেজর দালালর ভয়ঙ্কর নেক্সাস কমিশনের লালকা তেজর দালালক সহযোগ ড্রাগস আসক্ত যুবকর রাইজর সহযোগত খেদি খেদি আটক ছটাক তেজর দালালক জেলা বিজেপির সভাপতির ফেসবুক পোস্টত কম্পিত অসম চিকিৎসা মহাবিদ্যালয় ডিব্রুগড়ের অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত দালাল রাজ চিকিৎসা মহাবিদ্যালয়ের রোগীক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার বাবে রোগীসকলক একাংশ দালালে কৌশলে ব্যক্তিগত পরীক্ষাগারলৈ প্রেরণ করার অভিযোগ উত্থাপিত হওয়ার সময়তেই পোহরলৈ আহিছে আন এক ভয়ঙ্কর তথ্য প্রাপ্ত তথ্য অনুসরি এম সি এইচত ড্রাগস আসক্ত যুবকেও রোগীক দিয়ে তেজ বুধবারে তেজর ছটাক দালালক আটক করার পাছত পোহরলৈ আহিছে এই ভয়ঙ্কর তথ্য ধৃত ছয় দালালর ভিতর এজন যুবক ড্রাগস আসক্ত এম সি এইচর নিরাপত্তারক্ষীয়ে স্থানীয় রাইজর সহযোগত খেদি খেদি করায়ত্ত করে ছটাক তেজর দালালক আমি তো দালাল তাত বহুত আছে বলে গম পাও কথাটা কিন্তু উইদাউট প্রুফত আমি ধরব পড়া নাই এটা আমি স্বীকার করো প্রুফটো লাগবে আমি প্রুফ হলে আমি ধরার প্ল্যান যে স্ট্রেটেজি আমি বনায় আছো প্রুফর সহ আমি ধরিম বলে ভাবি আছো সেখানে আমি একটা প্ল্যান করে আছো আমি এটা প্ল্যান তো আমি ইমান 70% সাকসেস হওয়া নাই কেন আমি হম আপনার আমার এসুরেন্স দিছো কালি যিকিটা দালাল আপনার মানে উইদাউট প্রুফতো অল্প ধরছো কিন্তু আমি পুলিশলে রেফার করা নাই কিন্তু কালি যিকিটা আমি ধরলো মানে এটেন্ডেন্ট সহ ধরছো আমি পয়সা লৈ ব্লাড দিম বলে মানে কথা কই পিছত কোনো খবর নোহাকে মোবাইল সুইচ অফ করে রাখে এটা মানে পলাই যায় ইনডাইরেক্টলি এটা আমি পিছত নিজেই স্ট্রেটেজি বনাই আমি ধরছো আর এমন অলপ চলপ সফল হয়েছো তাকে আমি ভবিষ্যতে এই কাম করে যাম বলে আপনাদের এসুরেন্স দিল উল্লেখ্য যে বছর বছর ধরে বিনা দ্বিধায় এই নেক্সাসের কবলত পড়ি আহিছে চিকিৎসার বাবে অহা দূর দূরণির অসহায় রোগীর লগতে বহু দরিদ্র লোক চিকিৎসা মহাবিদ্যালয়ত রোগীর দেহর পরীক্ষার বাবে যেতিয়া চিকিৎসকে বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্টর বাবে পরামর্শ দিয়ে সেই সময়ত অসম চিকিৎসা মহাবিদ্যালয়ত থকা পরীক্ষাগার সমূহত রোগী তথা রোগীর অভিভাবকে পরীক্ষা করবলৈ যাওতেই পূর্বর পৰা খাপ পিটি থাকে দালাল চক্রটোয়ে এই দালাল চক্রটোর বিরুদ্ধে বিজেপির ডিব্রুগড়ের জেলা সভাপতি উজ্জ্বল কাশ্যপে শেহতিয়াক সোশ্যাল মিডিয়ার যোগে পোস্ট দিয়ার পাছতে গা লড়িল অসম চিকিৎসা মহাবিদ্যালয় কর্তৃপক্ষর লক্ষণীয় যে অসম চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসকে ব্যক্তিগত ল্যাবরেটরিলৈ পরীক্ষার রেফার করে দিয়া প্রেসক্রিপশনও ফাদিল করেছে বিজেপি নেতাগৰাকীয়ে কম্পিউটার ভরাই থা হয় মানে আপনার মাধ্যমে অনুরোধ করছো জয়েন্ট ডাইরেক্টরক মানে অনুরোধ করছো ডিসি মহোদয়ক ইয়াত থাকা 10টা ল্যাবরেটরি ইমিডিয়েট গোটেই কম্পিউটার সিজ করব লাগে প্রতিটো কম্পিউটার গোটেই ডাটা এন্ট্রি হয়ে আছে সিসি ক্যামেরা লাগি আছে সিসি ক্যামেরা লব লাগে ফুটেজ দালাল কিমান আহে কিমান নাহে সব ধরা পড়ব আর একটা কথা মানে কোথাও ল্যাবরেটরি খুলিবর কারণে যেখানে নর্মস লাগে এটাও নর্মস ফুলফিল করা নাই সেই নর্মস ফুলফিল করব কারণে মানে জয়েন্ট ডাইরেক্টর কবলগিয়া পরিস্থিতি নয় কারণ মানে লিখি থাকার পিছত জয়েন্ট ডাইরেক্টর একচুয়ালি এতালে এনকোয়ারি করব লাগিছিলে ডেফিনেটলি জয়েন্ট ডাইরেক্টর অফিস জড়িত থাকব লাগবে বজাৰ এখন ইয়াত মেইল লৈছে তেওঁলোকে গম নাপায় বুলি ক'লে হ'ব নেকি ইণ্টাৰেষ্টিং কেছ মই জইন ডাইৰেক্টৰ যেতিয়া ফোনত মই কৈছিলোঁ কথাটো মই ফোনত পাইছিলোঁ তেওঁক কাগজখন দিব জানো তেওঁক নাপায় পেলাই তেওঁৰ তলৰ কৰ্মচাৰীৰ হাতত মই দি পেলাই তেওঁক ফোন কৰিলোঁ তেওঁ ক'লে যে 10খন ল্যাবৰেটৰী যে আছে একচুৱেলি নামকেইটা মই অজ্ঞ নহয় জ্ঞাত নহয় মোক আপুনি দিব পাৰিব নেকি মই কিন্তু যে তেওঁক মই একো বেয়াকৈ নক'লোঁ তেতিয়া তেওঁক ক'লে মানে প্ৰেষ্টিজত লাগিব সেইটো তেওঁৰ নিজৰ ডিপাৰ্টমেণ্ট তেওঁ মোক ক'ব নালাগিছিলে তেওঁ নিয়মতে ডিপাৰ্টমেণ্টৰ কৰ্মচাৰী পাই কিনি ল'ব লাগিছিলে 10খন ল্যাবৰেটৰী কাৰ আছে কি গাইডলাইন ফলো হয়েছে মই সুধিলো কি হওয়ার ভিত্তিত আপনাদের ল্যাবরেটরি দিয়ে এই ইন্টারেস্টিং কেস কৈছে যে মিউনিসিপালিটিয়ে যদি
তেওঁলোকক ট্ৰেড লাইচেন্স দিয়ে সেইখনৰ ওপৰত বেছ কৰি আমি লেবৰেটৰী এখন দিওঁ। সেইটোতো একদম অৰ্থহীন কথা কৈছে এজন চিকিৎসকে। কাইলৈ পৰহিলৈ যিজন মানুহে ৰিটায়াৰ হ'ব তেওঁ এখন ডিষ্ট্ৰিক্টৰ যে জইণ্ট ডাইৰেক্টৰ হৈ আছে। এনেকুৱা মানুহৰ যদি এনেকুৱা অদ্ভুত মন্তব্য, তো এনেকুৱা মানুহক লৈ আপুনি চিকিৎসা মহাবিদ্যালয় কেনেকৈ চলিব? ইয়াত লেবৰেটৰী কি কি ৰাজত্ব চলিছে লেবৰেটৰী? মই এনকোৱাৰী কৰিবলৈ মই অনুৰোধ কৰিছোঁ অসম চৰকাৰক। উল্লেখ্য যে দালাল চক্ৰত অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ ভিতৰ চৰাৰ লোক জড়িত থকাৰ কথা বহু সময়ত স্বীকাৰ কৰিছে ৰোগীয়েও। শেহতীয়াকৈ এনে ছটাকৈ দালালক কৰায়ত্ব কৰি আৰক্ষীক গতাই দিয়াৰ পাছতে এতিয়া ৰাজ্যজুৰি সৃষ্টি হৈছে তীব্ৰ চাঞ্চল্য। ডিব্ৰুগড়ৰ পৰা জিতু দাসৰ সহযোগত নিউজ ডেস্ক ৰিপৰ্ট, মাই নিউজ এনি।